গানের আনন্দ আয়োজন। ইতালির মিলানে জাঁকজমক বৈশাখী মেলা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কনসুলেট মিলান ও প্রবাসী বাংলাদেশিরা রবিবার যৌথভাবে এই মেলার আয়োজন করে। কনসাল জেনারেল রেজিনা আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন ও মিলানের প্রথম বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আয়োজিত বৈশাখী মেলায় নানা রঙের বেরঙ্গের পাঞ্জাবি শাড়ি সহ বিভিন্ন পোশাকের বাহার ছিল চোখে পড়ার মতো। মেলায় অতিথি হিসেবে ইতালিয়ান কমিউনিটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের ফ্যাশন শো, নৃত্য, সঙ্গীত, দলীয় নৃত্য, একক সঙ্গীত পরিবেশন। আরেকবার স্বাগত টাইম নিউজে, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সভা করেছে ইতালির মিলান বিএনপি। সম্প্রতি মিলানের একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শাহিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আশরাফ আলম, সিদ্দিকুর রহমান, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, এ কে রুহুল প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সিটি নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার উন্মাদ হয়ে গেছে বলে খালেদা জিয়ার গাড়িবহলে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তারা। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।